উহুদের যুদ্ধে মুসলমানদের কিছুটা পরাজয় হয়েছিল, যার প্রধান কারণ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশের উপর আমল না করা। এই সময় মুসলমানগণ চারিদিক হতে কাফিরদের বেষ্টনীতে এসে গেলে অনেকে শহীদ হয়ে যান, আবার কিছু সংখ্যক পালিয়েও যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাফিরদের একটি দলের বেষ্টনীতে পড়ে যান। কাফিররা তখন এটা রটিয়ে দিয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু এই সংবাদ শুনে অত্যন্ত পেরেশান হয়ে পড়েন, আর এই কারণে অনেকেই ময়দান ছেড়ে পালিয়ে যান এবং এদিক সেদিক বিচ্ছিন্ন হয়ে পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, কাফিররা যখন মুসলমানদেরকে ঘিরে ফেলল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমার দৃষ্টি হতে আড়াল হয়ে গেলেন, তখন আমি সর্বপ্রথম তাকে জীবিতদের মধ্যে খুঁজছিলাম, সেখানে পেলাম না। তারপর শহীদগণের মধ্যে খুঁজলাম, সেখানেও তাকে পেলাম না। তখন আমি মনে মনে বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্র হতে পালিয়ে যাবেন, এটা কখনোই হতে পারে না। সম্ভবত আল্লাহ তাআলা আমাদের আমলের কারণে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আপন পাক রাসূলকে আসমানে উঠিয়ে নিয়েছেন। তাই এখন সর্বোত্তম কাজ এটাই হবে যে আমিও একটি তরবারি নিয়ে কাফেরদের দলের ভিতরে ঢুকে যাই এবং শেষ পর্যন্ত লড়ে মৃত্যুবরণ করব। আমি তরবারি নিয়ে হামলা করলাম। তখন কাফেররা মাঝখান হতে সরে যেতে থাকলো। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপর আমার নজর পড়ল। তখন আর আমার খুশির সীমা রইল না। আমি বুঝলাম যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাহার প্রিয় নবীর হেফাজত করেছেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়ালাম। কাফিরদের দলের পর দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করতে আসলো। তিনি আমাকে বললেন, হে আলী, এদেরকে বাধা দাও। আমি একাই সে দলের মোকাবেলা করলাম এবং তাদেরকে ফিরিয়ে দিলাম এবং কয়েকজনকে হত্যা করলাম। এরপর আরেকটি দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার জন্য অগ্রসর হলো। তিনি পুনরায় হযরত আলী রাদিয়াল্লাহু এর প্রতি ইশারা করলেন। তিনি আবার একাকী ওই দলের মোকাবেলা করলেন। এতপর হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত আলী রাদিয়াল্লাহু এর বীরত্ব ও সাহায্যের প্রশংসা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার আর আমিও আলীর, অর্থাৎ পূর্ণ একাত্মতার দিকে ইশারা করলেন। তখন হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও আপনাদের দুজনের মধ্যেই আছি, কুররাতুল উয়ুন। আর এখানে এটাই বোঝা যায় যে একা একজন মানুষের পক্ষে একটি দলের মোকাবেলা করা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে জান দেওয়ার জন্য কাফেরদের দলের ভিতরে ঢুকে পড়া, একদিকে যেমন হুজুরের প্রতি সত্যিকার ভালোবাসা ও মহাব্বাতের পরিচয় দেয়, তেমনি অপরদিকে পূর্ণ বাহাদুরি ও বীরত্বের পরিচয় বহন করে।